हेलो एवरीवन, रूपाली स्टोर समबनार एक नवदिगंत। रूपाली स्टोरेर पक्ष थेके सकलके आदाब। रूपाली स्टोर दिनाजपुर जिलाय अवस्थित, उत्तरबंग। आसली आज के रोनी भाई मिरपुर 10 থেকে উনি উনার দুই ফ্রেন্ডকে মন চাইছে দুটো ফাইবার উনি গিফট করবে, তো সেই ক্ষেত্রে উনি একটু ভিডিওটা আমাকে দিতে বলেছে। এটা হচ্ছে, এর আগেও পরিচয় করিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ফাইবিন। এটা অনেক মজবুত, এটা দিয়ে সব কিছুই করতে পারবেন, আচ্ছিকও করতে পারবেন, থ্রো করতে পারবেন। সম্পূর্ণটা স্টিললেস, দেখেন ভিতরেগুলো হচ্ছে পিতলের রিং, জং আসবে না, অনেক মজবুত। এটা আসলে এই যে আমি দেখাচ্ছি, এটা মূলত আপনি অনেক ভালোভাবে ব্যান করতে পারবেন। আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে আসলে আমি একাই একাই করার চেষ্টা করি। এই যে দেখেন, এই যে আমি ব্যান করছি, এই যে ব্যান করছি, এই যে এই যে এই যে ব্যান হয়েছে। তা আসলে বলার এটা অবকাশই নেই, অনেক ভালো, অনেক মজবুত। এটা দিয়ে আপনারা 4-5 কেজি ফেলতে পারবেন, কোনো সমস্যাই নেই। এর সঙ্গে দিয়েছি হচ্ছে এআরবি 10 বল বেয়ারিং। এই যে এটা পরিচয় করিয়ে দিয়েছি আপনার মেটাল। এই যে এটার লোড ক্যাপাসিটি 10-12 কেজি অনায়াসে, এর কোনো ভুল নেই, অনেক মজবুত। শুধু মজবুত না, বলার বাইরে না, 10 বল বেয়ারিং অনেক স্ট্রাগল করে। এখন আমি দামের দিক থেকে আপনাদেরকে পরিচয় করে দিই। এটা মূলত 1350 টাকা, এর মধ্যেও কিন্তু আছে 150 মিটার সুতা, 30 mm। এটা হচ্ছে 7.300 গ্রাম ওয়েট, মেড ইন জাপান। এটা কিন্তু আমি সুতাটার ব্যাপারে একটু কথা বলতে চাই। আপনারা কেউ কেউ আমাকে প্রায়ই বলেন যে দাদা কোনো কিছু কি গিফট করবেন না, আপনার গিফটের প্রয়োজন কি? আপনার দাদা তো আপনাকে এমন পরিসরে এমন জিনিস দিচ্ছে, আপনার গিফটের প্রয়োজন নেই। আপনি গিফটের কথা যদি চিন্তা করে থাকেন তাহলে এই যে দেখেন, এগুলাকে বলে ড্যামেল সুতা। এই যে দেখেন, আমি পরিচয় করে দিচ্ছি, এগুলা হচ্ছে ড্যামেল সুতা। এগুলোতে এক একটাতে 10টা করে রয়েছে। এই যে এটা মূলত কেজির সুতা বলি আমরা, আমরা এটা কেজি ধরে দেই, ঠিক আছে? আপনাকে এখন আজকে একটা খুব সুন্দর কথা আপনাদেরকে বলি, আমি মজার বিষয় যদি শুনলে হাসবেন আপনারা, সেটা হচ্ছে এই সুতাটা। আমার ফ্যান ঘুরতেছে, যার জন্য হয়তোবা শুনতে একটু সমস্যা হলো আপনাদের। সেটা হচ্ছে এই সুতাটা, এই যে অনলি ফর 80 গ্রাম। সুতাটা কিন্তু হচ্ছে 80 গ্রাম, 80 গ্রামও হয় না, তার নিচে 80 গ্রামই ধরে নিলাম। এই সুতাটা কিন্তু হচ্ছে 1200 টাকা কিলো, তাহলে 12 টাকা। 12 টাকা হলে, 12 টাকা হলে কিন্তু আপনার 100 গ্রামের ওজন কিন্তু 12 টাকাও আসে না, আসে কি? আসে না। এখানে কিন্তু 100 গ্রামের নিচে আসে, তাহলে 80 টাকা, 120 টাকা শ আসে, 120 টাকা শ ধরলে এখানে হলো আপনার মানে সামথিং 80-90 টাকা, তার মানে 9 টাকা 8 টাকা।
তো এই সুতাগুলো আসলে খুব ভালো মানের না। আপনি যদি এগুলা লাক্সির মধ্যে যদি নিয়ে থাকেন, পরিচয় করে দিই, সেটা হচ্ছে যে ক্লাইম্যাক্স জার্মানির সুতা, জার্মানির। এই সুতাটা কিন্তু অনলি ফর 25 mm, 4.5 kg ওয়েট, 4 kg 200। এই সুতাটা নিলে নিতে হবে আপনাকে 55 টাকা পার পিস। তাহলে এই যে আজকে পরিচয় করে দিচ্ছি সুতাটা দেখেন, ক্লাইমেট সুতার রিং হবে কিন্তু এরকম, এরকম স্টিল লেস লাগানো থাকবে। এটা তো জার্মানি, কিন্তু ক্লাইমেস লেখানো আছে, এই যে স্টিকার একদম ক্লিপ দিয়ে দুই দিকে দুটা মুড়ানো থাকবে। গিফট যদি নিতেই হয় তাহলে ভালো কিছু নেন, চিন্তা করেন। এরপরে আসি এই বড়শিটার সম্বন্ধে, আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি। এটাতে 100 পিসের দাম হচ্ছে 150 টাকা, তার মানে 150 টাকা পিস। তাহলে আমি এই সুতা দিলাম, এখান থেকে দুইটা কল দিলাম, এনাফ, দুইটা কল দিলাম। এরপরে আসি হচ্ছে সিসায়, এই যে 100 কেজি সিসা চলে আসছে, এখান থেকে আমি একটা সিসা দিলাম আপনাকে। হ্যাঁ, তো এটা দিয়ে আপনি যদি আমাকে অবভিয়াসলি যদি চিন্তা করে থাকেন, আর এই সুতার একটা দিয়ে যদি আপনি মনে করেন যে আমাকে 300 টাকা দিয়ে আপনি ফি নিতে চান, তাহলে ফির কথা আপনি চিন্তা করবেন। তো যাই হোক, আর কিছু বলতেছি না, যা বুঝার বুঝে নিয়েছেন আপনারা। এটা হচ্ছে 8 ফিট, এটার দাম হচ্ছে অনলি ফর 550 টাকা। আমি আবারও বলছি, এটার দাম 550 টাকা। এআর 3000, এটার দাম হচ্ছে 600 টাকা, অনলি ফর 600 টাকা, 600, 600। এর সঙ্গে সুতা হচ্ছে 150 টাকা। তাহলে 550 টাকা, 600 টাকা, 150 টাকা, এই 1300 টাকার মধ্যে অল কমপ্লিট প্যাকেজ। বাকিটা বুঝে নেবেন, আর কিছু বলার সময় বা সুযোগ করে উঠতে পারছি না। এরপরে হচ্ছে পেন কলম, এই পেন কলম কিন্তু দুটোই একই, আসলে দুইটা শিপমেন্ট হয়েছিল, দুইটা শিপমেন্টের মধ্যে প্রথম শিপমেন্টে এটা আসছিল, দ্বিতীয় শিপমেন্টে এটা আসছে, এটার সঙ্গে এটা নেই। আপনারা পরবর্তীতে কিন্তু বলার চেষ্টা করিয়েন না যে এটার দাম বেশি এটার দাম কম, দাম কিন্তু একই, অনলি ফর 750 টাকা। এটার কালার সবগুলা নেই, এটার কালার শুধু বেগুনি কালার আছে, বেগুনি কালার সঙ্গে এই দুটা পাবেন। এই সুতাটাও কিন্তু আপনাকে এই ড্যামেল সুতার মতোই চিন্তা করতে হবে, আপনি কখনোই অলওয়েজ চিন্তা করিয়েন না যে এই সুতাটা অনেক কিন্তু স্ট্রং বা অনেক ভালো, এটা সুতাটা টিকলে টিকে যাবে, নতুবা কিছু করার নেই। এই সিলভার কালার বা অন্যান্য কালারের সঙ্গে শুধুমাত্র এগুলোই আছে, এই দুটো নেই। কেউ যেন বিভ্রান্ত পরবর্তীতে না হয়ে থাকেন, বলতে যেন না পারেন যে দাদা দেওয়ার কথা বলছে একটা, দিয়েছে আরেকটা। আর সবচেয়ে বড় কথা, আমি অনেক রেসপন্স পাচ্ছি আপনাদের কাছ থেকে, যেটা বলার সুযোগ নেই। যেরকম রনি ভাই, বড় ভাই আমাকে এত সুন্দর করে এত কিছু করে বলছে, যেটা বলার ভাষা নেই। আমি তার এই বিজনেস পারপাসে যতদিন থাকব, তার কথাটা আমি অবশ্যই মনে রাখব। মিরপুর 10 থেকে সে একটা দিনের পরিচয়, একটা দিনের পরিচয়ে সে আমার মনে এত বড় একটা জায়গা করে নিয়েছে, যেটা হয়তোবা আমি বলে বোঝাতে পারবো না, যে সব জিনিসের যেভাবে আপনি পারচেস করে দাম রাখছেন, যেটা বলার ভাষা নাই, টাকা বেশি দিয়ে জিনিস ভালো নিতে পারছি না, অথচ কম টাকার জিনিস এত ভালো, যেটা হয়তোবা আপনার দোরগোড়ায় পৌঁছাইতে আমাদের সময় লেগে গেছে। তো ভাই আমাকে একটা কথা বলেছে, ভাইয়ের পেস আছে ফানুস মেলা, ফোকাস মি, উনি প্রায় অনেক চ্যানেলের সঙ্গে অ্যাড আছে, উনি এটাই বলল, আমি চেষ্টা করে যাব, আপনারা ভুল ত্রুটি হলে আমি ক্ষমার দৃষ্টি মার্জনীয়তে দেখবেন, আমাকে সংশোধন করার মতো সময় দিবেন, আমি চেষ্টা করব আপনাদের আকাশ পাতালের তফাৎটা যেন না হয়ে থাকে। আপনারা আসলে খুব কষ্ট করে যে যার জায়গা থেকে আছেন, খুব শখের বসে এই পণ্যগুলো আপনারা কিনে থাকেন। তো আসলে আমিও আমার
দোকানদার ভাইদের প্রতি অনুরোধ রাখব, আমি বলছি না যে আমি অল ইন অল, কিন্তু কথা একটাই বলবো যে যে যেরকম যেটা জিনিস নিতে চায় আপনাদের চিন্তা ভাবনা করে আপনাদের কিছু রেখে সেই জিনিসটা তাদেরকে দেওয়ার চেষ্টা করেন। কখনোই ওই পণ্যটা দিয়ে ভালো পণ্যর গুণগত মান দেখিয়ে আপনারা টাকাটা নেওয়ার চেষ্টা করবেন না। এই টাকা নিয়ে কীবাই হবে? এই যে করোনা মহামারী চলতেছে, আমরা 2 বছর থেকে কিন্তু চলেই যাচ্ছি, কিভাবে যাচ্ছি কিভাবে কি করতেছি এটা সবই আমরা জানি, এরপরেও কিন্তু আমরা আছি। আজকে আমরা চোখ বন্ধ করে রাত্রিবেলা ঘুমাবো, কালকে সকালে নাও উঠতে পারেন বিছানা থেকে, স্ট্রোক হয়ে যেতে পারে, মারা যেতে পারেন, যে কোনো বাধ্যবাধকতা জড়িত হয়ে যেতে পারেন। তো আসলে ভাই, টাকা লাইফে কিন্তু অনেক কিছু না। আমি জানি না ব্যক্তিগত অভিপ্রায় থেকে কার কীরকম চিন্তাভাবনা, কিন্তু আমার কাছে কিন্তু সেটাই মনে হয়েছে, টাকা লাইফে কিন্তু অনেক কিছু না। টাকা থাকতে হবে, চলার জন্য চলতে হবে, কিন্তু মানুষকে ঠকিয়ে বা প্রতারিত করে নয়। আমি মানুষের না বিশ্বাসের টাকা গ্রহণ করার পরে সে টাকা নিয়ে সুখ ভোগ করব বা উপভোগ করব এটা আমি মনে করি না। আমি জানি না কার হৃদয়ে কতটুকু আমি ছুঁয়ে দেখতে পারলাম, কিন্তু আমার কাছে সেটা মনে হয়েছে, আমি এটা কাউকে হাট করে কথাটা বলার চেষ্টা করিনি, আমি আমার জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে। নাহলে পৃথিবীতে ভালো মন্দর মধ্যে কোনো বিচার থাকবে না, এটাও থাকতে হবে, এটা না থাকলে আবার দোষ ত্রুটি অনেক কিছুই হয়ে যাবে। তো ঠিক আছে এভরিওয়ান, ভিডিওটা অনেক অনেক শুধু না অনেক বড় হয়ে গেছে, আজকে 30 থেকে 35টা মাল আমি দিব, আর এগুলো মাল যাবে আপনার দোকানে, একটা যাবে শায়েস্তাগঞ্জ, নরসিংদি যাবে, নাটোর আছে, প্রায় 8টা জায়গায় আছে, এই 8টা জায়গাতে মাছগুলো যাবে। তো মনে কিছু নেবেন না, ভালো থাকবেন, রূপালী স্টোরের জন্য দোয়া করবেন, ধন্যবাদ।